নমস্কার আমি রিওয়ান ওয়েলকাম টু ঘোষ আজকে আমরা নতুন চ্যাপ্টার অ্যাভারেজ শুরু করছি তোমরা প্রত্যেকে জানো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম প্লে লিস্ট ওয়াইজ ধরে ধরে এক এক করে কমপ্লিট করছি তো সেভাবে আমরা অ্যাভারেজটাকেও কমপ্লিট করবো দেখো ম্যাথের ক্ষেত্রে আমাদের বেশ কিছু চ্যাপ্টার রয়েছে এক হচ্ছে আমাদের পার্সেন্টেজ তারপর হচ্ছে যে কি রেশিও অ্যাভারেজ এই তিনটে চ্যাপ্টার আমাদের একদম বেসিক চ্যাপ্টার আমাদের এই তিনটে চ্যাপ্টারের যদি ধারণা থাকে এই তিনটে চ্যাপ্টারকে তোমরা যদি ভালো মতো করতে পারো তাহলে দেখবে তোমাদের সেভেন্টি টু এইটির পার্সেন্ট এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ আমরা এই চ্যাপ্টার্সগুলোর উপর ভিত্তি করে বাকি চাপোকে কমপ্লিট করবো তো দেখবে যে কি আমরা প্রত্যেকবার কোনো যখন চ্যাপ্টার শুরু করি এবং সেই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা সেই চ্যাপ্টারে একটু বেসিক ধারণা নিয়ে নিই কারণ আমার যদি সেই চ্যাপ্টারের ব্যাপারে কোনো ধারণা না থাকে তাহলে আমি কোয়েশ্চেন সলভ করবো কী করে তো প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সোজা অঙ্কে না গিয়ে একদম এর বেসিক ধারণা দিয়ে শুরু করি একদম জিরো লেভেল থেকে যেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখানে বুঝতে পারে সেখানে আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স হোক প্রত্যেকটা স্টুডেন্টের যেন কোনো অসুবিধা না হয় উইক থেকে উইক স্টুডেন্ট থাকলেও যেন তারা বুঝতে পারে দেখো এখানে উইক স্টুডেন্ট বলে কোনো কিছু হয় না যারা আগে থেকে ঠিকঠাক মতো ম্যাথ পড়ানি বা ঠিকমতো ম্যাথ বুঝতে অসুবিধে হয়ে গেছে তাদের ক্ষেত্রে ম্যাথটা একটু কঠিন লাগে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তোমরা প্রত্যেকে যেন আমি একদম জিরো লেভেল থেকে শুরু করি দিয়ে একদম আপার লেভেলে নিয়ে যাই প্রত্যেকটা জিনিসকেই ঠিক আছে তাহলে এই অ্যাভারেজ জিনিসটা কি এখানে কি থাকে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় তোমরা প্রত্যেকে জানো তোমাদেরকে যদি কোনো কিছু অ্যাভারেজ বার করতে বলা হয় তোমরা কি করো যে হয়তো এই পাঁচটা আইটেম রয়েছে ঠিক আছে এই পাঁচটা আইটেম রয়েছে এই পাঁচটা আইটেমে তোমাদের অ্যাভারেজ বার করতে বলে তোমরা কি করো প্রত্যেকটা আইটেমকে যোগ করো যোগ করে দিয়ে যেহেতু আমাদের এখানে পাঁচটা আইটেম রয়েছে তাই তোমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করে দাও তখনই আমাদের কী চলে আসে এখানে আমাদের অ্যাভারেজ চলে আসে ঠিক আছে অ্যাভারেজ মানে গড় ঠিক আছে তাহলে আমাদের এখানে কি গড় চলে আসছে তো এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফর্মুলা আমরা যেটা করতে চাই আমরা এই জিনিসটাকে কিন্তু কোনোদিনও কাটতে পারছি না এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো তাহলে যখন এই জিনিসটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক হচ্ছে তাহলে আমাদের এই অ্যাভারেজ করতে প্রবলেমটা কোন জায়গাতে হচ্ছে আমরা তো ইজিলি যোগ করে ভাগ করতেই পারি কারণ আমাদের প্রত্যেকের কাছে যোগ বিয়োগ গুণ ভাগের কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে আমরা এখানে কম্পিটিটিভ এক্সামে বসছি কম্পিটিভ এক্সামে আমাদের এইভাবে প্রত্যেকটা নাম্বারকে ধরে ধরে যোগ করে তারপরে সেটা দিয়ে তো সেক্ষেত্রে আমরা এই পাঁচটা নাম্বারকে এক এক করে যোগ করব যোগ করার পরে আমাদের এখানে এই পাঁচটা নাম্বারকে ভাগ করতে গিয়ে কিন্তু আমাদের একটা অনেক টাইম চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা টাইম বাঁচানোর জন্য আমাদের এই ট্র্যাডিশনাল মেথডে এই ফর্মুলা মেথডে কিন্তু আমাদের করলে চলবে না এটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে গুছি

একজনের কাছে পাঁচ টাকা রয়েছে একজনের কাছে দশ টাকা রয়েছে এবং একজনের কাছে পনেরো টাকা রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি করছি প্রত্যেকটাকে যোগ করছি প্রত্যেকটাকে আমরা যদি এখানে যোগ করি তাহলে কথা থাকছে এখানে আমরা এটাকে যোগ করলে দেখবো যে কি আমাদের এখানে তিরিশ থাকছে এই তিরিশকে কী করছে আবার যেহেতু আমাদের একটা দুটো তিনটে তিনজন স্টুডেন্ট রয়েছে তখন কী করি আমরা এটাকে তিন দিয়ে ভাগ করে দিই এবার তিন দিয়ে ভাগ করলে আমাদের এটা দেখতে পাই যে আমাদের এখানে দশ অ্যাভারেজ চলে এলো তো ঠিক আছে এটা আমাদের কিন্তু কোনো মতেই ভুল নয় এটা আমাদের হানড্রেড পার্সেন্ট ঠিক বাট আমাদের এখানে আমরা এই জিনিসটা করছি কী জন্য আমরা এখানে কী করছি দেখো পুরো ব্যাপারটাকে অ্যাকচুয়ালি যদি তোমরা বুঝতে চাও তাহলে দেখো আমাদের এখান থেকে এর পাঁচ টাকাকে আমরা নিচ্ছি এর দশ টাকাকে আমরা নিচ্ছি এর পনেরো টাকাকে আমরা নিচ্ছি তিনটেকে নিচ্ছি নেওয়ার পরে আমরা যখন যোগ করছি তারপরে আমাদের কিন্তু এই জিনিসটা আসছে এত কিছু করতে হচ্ছে যখন আমরা এইভাবে অঙ্ক করতে যাব তখন কিন্তু এই যেহেতু আমাদের এখানে ছোটো নাম্বার বলে কোনো অসুবিধা হলো না বাট যখন এই নাম্বারগুলো অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল সমস্যাগুলো দেখা যাবে তাহলে আমরা এখানে কীভাবে এই অঙ্কগুলো করতে পারি দেখো আমরা ইজিলি এখানে দেখে বুঝতে পারছি যে আমাদের এখানে কী হওয়া উচিত অ্যাভারেজ মানে কি মানে এই যদি একটা আমাদের এইরকমভাবে আমি ধরে নিচ্ছি কোনো হয়তো চকলেটের টুকরো রয়েছে বা কিছু একটা রয়েছে আমি তিনটেই নিচ্ছি ঠিক আছে এর ভ্যালু হচ্ছে পনেরো এর ভ্যালু পাঁচ আর এর ভ্যালু হচ্ছে দশ এই তিনটে চকলেটের টুকরো রয়েছে এবার এই চকলেটের টুকরোকে আমরা যদি এইভাবে একটা চকলেটের টুকরো বানিয়ে দিলাম তাহলে টোটালটার ভ্যালু কত হয়ে গেল তিরিশ হয়ে গেলো এবার এই তিরিশটাকে আমরা ইকুয়াল পার্টে যদি ভাগ করে দিই প্রত্যেকটাকে যদি আমরা ইকুয়াল পার্টি এখানে ভাগ করে দিচ্ছি তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পার্ট 10 10 10 করে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা পার 10 10 10 করে হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটা পার্টি তাহলে কি হচ্ছে আমাদের এটা হচ্ছে এভারেজ প্রত্যেকটা পার হচ্ছে আমাদের এভারেজ মানে প্রত্যেককে কাছে সবার তাহলে প্রত্যেকের কাছে একদম सेम सेम 넘বারস রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করলাম এই যে চকলেটের টুকরো রয়েছে সেগুলোকে কি আমরা একবার এক জায়গায় নিয়ে আসলাম তারপর সেটাকে ইকুয়ালি ভাগ করলাম তাহলে আমাদের এখানে কাজ কি করতে হচ্ছে ইকুয়ালি ভাগ করে দিতে হচ্ছে আমি কাউকে কি করছি জিনিসটা দিচ্ছি প্রথমে তার কাছ থেকে নিচ্ছি নিয়ে আমি আমার মতো প্রসেস করছি প্রসেস করে আমি তাদেরকে আবার ফেরত দিচ্ছি যখন আমি তার কাছ থেকে নিচ্ছি বা ফেরত দিচ্ছি এই কাজটাই করব তাহলে আমি তাদের কাছ থেকে একটা কাজ করতে পারি কি আমি তাদের কাছে সম্পূর্ণ আইটেমটা নেবো না ঠিক আছে বোঝো দেখো কী বোঝানোর চেষ্টা করছি আমি তাহলে তাদের কাছ থেকে সম্পূর্ণ আইটেমটা নেবো না দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই পাঁচ এর কাছে কিন্তু সব থেকে কম আইটেম রয়েছে মানে কম টাকা রয়েছে আর এই যে এই পনেরো এর কাছে কি রয়েছে সব থেকে বেশি রয়েছে আর এর কাছে দশ রয়েছে মানে এই মাঝামাঝি একটা মোটামুটি জায়গাটা রয়েছে তাহলে আমরা এখান থেকে কী করতে পারি এই যে এই পনেরো রয়েছে এর থেকে কী করতে পারি আমরা এখান থেকে কিছু একটা জিনিস আমরা একে দিতে পারি তাহলে দেখো এই পনেরো থেকে যদি আমরা একে আমরা পাঁচ দিয়ে দিই তাহলে কি হচ্ছে এইটাও দশ হয়ে যাচ্ছে আর আমাদের এইটাও দশ থাকছে তাহলে আমাদের এখানে তাহলে যেহেতু আমরা এখান থেকে পাঁচ দিয়ে দিচ্ছি তাহলে পনেরো থেকে পাঁচ বাদ দিলে এখানে আমাদের দশ থেকে যাচ্ছে তাহলে কি আমরা প্রত্যেকটা জায়গাতে একটা আমাদের দশ দশ করে ভ্যালু পেয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ মানে আমাদেরকে সবাইকে ইকুয়াল করতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজের কনসেপ্ট তোমরা জিনিসটা প্রত্যেকে জানো বাট স্টিল আমি বলছি তোমরা যখন অঙ্ক করতে যাও দেখবে তোমাদের জানা জিনিসই ভুল করে আসো প্রত্যেকবার তোমাদের জানা জিনিস এক্সামে হয় না আমি ওই জন্য বারবার বলছি তোমাদের জানা জিনিস যেটা রয়েছে সেটাকে আমি আরও ভালো করে বলছি এই জিনিসটা যখন তোমরা অ্যাভারেজের কোয়েশ্চেন করতে যাবে তখন কিন্তু অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবে আমাদের কি করতে হয় সমস্ত সমস্ত জিনিসকে ইকুয়াল করতে হয় সমস্ত জিনিসকে ইকুয়াল করতে হয় এবার দেখো তোমাদের মনে হচ্ছে যে তোমরা পুরো ব্যাপারটা বুঝে গেছো তাই তো এবার আমি তোমাদেরকে যদি এখন একটা অঙ্ক করতে দিই তাহলে তোমরা কীভাবে অঙ্কটা করবে তাহলে দেখো আমি এখানে কয়েকটা নাম্বার লিখলাম এক হচ্ছে কি সাতাশ পয়েন্ট পাঁচ উনত্রিশ পয়েন্ট পাঁচ একত্রিশ পয়েন্ট পাঁচ তেত্রিশ পয়েন্ট পাঁচ এবং পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে এইদের আমি তোমাদের এবার অ্যাভারেজ বার করতে বলছি এদের অ্যাভারেজটা তোমরা কী করে বার করবে এবার দেখো এখন অনেকে কী করবে এইগুলোকে কি সম্পূর্ণ যোগ করবে যোগ করে কি পাঁচ দিয়ে ভাগ করবে করো এবার যোগ এই নাম্বারগুলোকে একসাথে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে দেখো কতক্ষণ টাইম লেগে যায় সেই ক্ষেত্রে দেখো একটা একটা জিনিস তোমরা এবার এখানে খেয়াল করে দেখো প্রত্যেকটা নাম্বারে গ্যাপ দেখো এখান থেকে নাম্বারে গ্যাপ কত সাতাশ পয়েন্ট পাঁচ থেকে উনত্রিশ পয়েন্ট পাঁচে দুইয়ের গ্যাপ এখানে কত দুইয়ের গ্যাপ এখানে কত দুইয়ের গ্যাপ এখানে কত দুইয়ের গ্যাপ তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নাম্বার কিন্তু একটা সিকোয়েন্সে চলছে একটা সিরিজে চলছে এটাকে কী বলে আমরা এগুলোকে আমরা অ্যারাতমেটিক প্রোগ্রেশন বা অ্যারাতমেটিক সিরিজ বলি ঠিক আছে তাহলে এই ধরনের যে সিরিজগুলো চলতে থাকে কন্টিনিউয়াসলি এক এক করে পরপর একদম সেম ইন্টারভেলের সাথে এবং একটা কন্টিনিউসলি কি করছে এরা কিন্তু উঠছে নামছে উঠছে নামছে এরকম কিন্তু করছে না এরা প্রত্যেকটা কি করছে একদম কন্টিনিউসলি উপরের দিকে উঠে যাচ্ছে অথবা দেখবে কোনো কোনো জিনিস একদম কন্টিনিউসলি উপর থেকে নিচে নামবে তখন কি হবে সেগুলোকে আমরা অ্যাভারেজ মানে অ্যারিথমেটিক সিরিজ বলে থাকবো ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে পারি যে আমাদের এখানে কোশ্চেনটা কীভাবে সলভ হয়ে থাকে অনেকে দেখবে অ্যারিথমেটিক সিরিজে কী করে মানে এপিজিপির যে অঙ্কগুলো থাকে সেক্ষেত্রে কী করে ফর্মুলা মুখস্থ করে নেয় ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার এই সেই হ্যান ত্যান অনেক কিছু মুখস্থ করে ফেলে তো ঠিক আছে যখন যেটা দরকার পড়বে তখন আমরা সেটা করবো বাট এই মুহূর্তে কিন্তু আমাদের অ্যাভারেজ বার করার জন্য অত কিছু মুখস্থ করার দরকার নেই তোমরা প্রত্যেকে জানো আমি এখানে এতদিন ধরে যে করা চ্যাপ্টার করেছি আমি আপাতত আমার মনে হয় না যে আমি একটা তোমাদের ফর্মুলা বলেছি বলে যখন দরকার পড়বে আমি তোমাদের তখন সেই ফর্মুলা বলবো এবং সেই ফর্মুলাটার দেখতে পাবে যে অনেক ইউজ রয়েছে তবে কি আমরা সেই ফর্মুলাটা বলবো আদার আমরা কি ফর্মুলা লেস ম্যাথ করবো কারণ ফর্মুলা লেস ম্যাথ করলে সেই জিনিসগুলো কিন্তু আমাদের কনসেপ্টে মাথাতে থাকবে যখনই আমরা সেখানে ফর্মুলা নিয়ে চলে আসি তখনই কিন্তু সেগুলো আমাদের আস্তে আস্তে কঠিন হতে থাকে সেই জন্য আমরা বুঝতে পারি না ফর্মুলা মনে রাখতে পারি না অঙ্কগুলো করতে পারি সো এখানে আমি কনসেপ্টগুলোকে তো বিল্ড করাচ্ছি দেখো তো এই ক্ষেত্রে যখন এই অ্যাথমেটিক প্রোগ্রেশনের সিরিজগুলো থাকে তখনই আমাদের অ্যান্সার কি হয় অলওয়েজ এই মিডিল নাম্বারটা হয়ে যাবে এখানে কটা নাম্বার আছে একটা নাম্বার দুটো নাম্বার তিনটা নাম্বার চার আর পাঁচটা নাম্বার আমাদের এখানে রয়েছে তাহলে কি আমরা যখন দেখতে পাচ্ছি এটা অ্যারাথমেটিক প্রোগ্রেশনের সিরিজ চলছে তাহলে কি আমাদের এইটাই অ্যাভারেজ হয়ে গেল মিডিল নাম্বারটা আমাদের অ্যাভারেজ হয়ে গেল এবার চলো আমি এবার এটা তোমাদেরকে এবার প্রুভ করে দেখাচ্ছি যে এটা আমাদের অ্যাভারেজ কেন হলো বা কিভাবে হলো এক্ষেত্রে আমাদের অ্যারাতমেটিক প্রোগ্রেশনের ফর্মুলাটা কি থাকে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই টু করলে আমরা কি করি প্রত্যেকটা নাম্বারের অ্যাভারেজ পেয়ে যাই তাই তো তাহলে আমরা এখানে এই সাতাশ পয়েন্ট পাঁচ সঙ্গে কি করছি আমরা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এই দুটোকে যদি যোগ করে নিই তাহলে আমাদের কত থাকছে তেষট্টি থাকছে এবার এটাকে কি করছি আমরা দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করলে কত হবে একত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে সোজা আমরা একত্রিশ পয়েন্ট পাঁচ আমাদের এই অ্যাভারেজ পেয়ে যাচ্ছি ঠিক আছে দেখো আমরা এখানে এই যোগ ভাগ বিয়োগগুলো করে দেখে নিলাম বাট এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল মেথড না আমরা এইভাবে কিন্তু এক্সামে অঙ্ক করবো না আমাদের যোগ করার কোনো দরকারই নেই আমি কেন যোগ করতে যাবো এখানে আমাদের আজকে এই নাম্বারটা দিচ্ছি যখন আমাদের আরও এখানে বড়ো বড়ো নাম্বার্স দিয়ে দেবে তখন তোমরা কীভাবে যোগ করবে সেটাকে আরও বেশি টাইম লেগে যাবে তোমাদের তো সেই ক্ষেত্রে আমরা কী করবো এই মেথডটাকে একদম অ্যাভয়েড করবো আমরা এইসব মেথডে অঙ্ক করবো না এক্ষেত্রে চলো আমি তোমাদের বলে দিচ্ছি কী করা উচিত এই মুহূর্তে আমাদের যখন দেখো অ্যারাথমেটিক প্রোগ্রেশন রয়েছে এখানে বুঝতে পারছো তোমরা তখন তোমরা অলওয়েজ মিডিল নাম্বারটাকে অ্যান্সার করে দেবে এটাই আমাদের অ্যান্সার চলে আসবে এবার দেখো এই ক্ষেত্রে আমাদের যদি যোগ করতে হয় তাহলে কিভাবে করব আমরা কি করেছিলাম এই আগের অঙ্কে পাঁচের কাছে অনেকটা কম পরিমাণ টাকা ছিল তাই কি করেছিলাম পনেরোর কাছ থেকে কিছু পরিমাণ টাকা আমরা পাঁচকে দিয়ে দিয়েছিলাম তাই তো তার ফলে কি হয়েছিল প্রত্যেকটা দশ দশ করে আমরা অ্যাভারেজ বার করে নিয়েছিলাম তাহলে এবার আমরা এখানে কি করতে পারি সাতাশের কাছে বেশ কিছু পরিমাণ টাকা কম রয়েছে আর এই পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচের কাছে কিন্তু অনেক টাকা বেশি রয়েছে ঠিক আছে তাহলে কি করতে পারি এখান থেকে এবার আমরা এর জাস্ট যোগ না করে বিয়োগ করে নেবো সোজা কথা একদম বিয়োগ করে নেবো তাহলে তোমরা যদি এখান থেকে বিয়োগ করে নাও তাহলে দেখো কি এই পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভের কোনো কথা হচ্ছে না তাহলে সাতাশ থেকে পঁয়ত্রিশ কত হতে পারে সাতাশ থেকে পঁয়ত্রিশ মানে এদিকে তিন দিচ্ছি এদিকে পাঁচ পাচ্ছি মানে আমরা আট পাচ্ছি তাহলে তুমি এখানে দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস আমি যদি সাতাশ পয়েন্ট পাঁচ করি দেখো এগুলো আমাদের কিন্তু লেখার দরকার নেই এগুলো আমরা মুখে মুখে করবো দেখো এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি এই পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমরা আরামসে কেটে দিতে পারি তাই তো এগুলো কিন্তু আমরা কাটবো না মুখে মুখে করব আমি জাস্ট তোমাদের এখন বোঝানোর জন্য বলছি তাহলে এখান থেকে কী হচ্ছে এখান থেকে দেখবো আমাদের আট একটা কিন্তু পেয়ে যাচ্ছে এবার আটটাকে কী করছি এটাকে আমরা দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করলে কী থাকছে আমাদের চার পরে থাকছে এবার নিম্ন মানে ন্যূনতম যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে কী করছে আমরা প্লাস চার করে দিচ্ছি অথবা যে বৃহত্তম সংখ্যাটা থাকছে তার সঙ্গে আমরা কী করছি চার মাইনাস করে দিচ্ছি তাহলে কি আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজটা চলে আসছে এক্ষেত্রে তাহলে আমাদের এখানে কী করছি সাতাশ থেকে যদি আমরা চার যোগ করে দিই তাহলে এখানে তাহলে এখানে সাতাশ পয়েন্ট পাঁচ থেকে যদি আমরা চার যোগ করে দিই আমাদের এখানে কত থাকছে এই একত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে এটা আমাদের কি অ্যাভারেজ দাঁড়িয়েছে ঠিক আছে দেখো আমাদের কিন্তু এখানে কী করলাম দেখো প্রত্যেকটা মেথডগুলো এক এক করে দেখো তাহলে আমরা এখানে চাইলে কী করতে পারতাম সবগুলোকে যোগ করতে পারতাম দিয়ে ভাগ করতে পারতাম যেটা আমাদের অনেক বেশি টাইম চলে যেতে পারতো আবার কী করলাম আমরা ফার্স্ট আর লাস্ট যে নাম্বারটা ছিল সেটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারতাম তাতেও আমাদের একটু হলেও বেশি টাইম চলে যেত এক্ষেত্রে আমরা কী করলাম সোজা ডিরেক্ট দেখে মনে করে নিলাম যে আমাদের এখানে এর ডিফারেন্সটা কতটা রয়েছে যেহেতু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ রয়েছে অনেকেই পয়েন্ট ফাইভ দেখে এমনিতেই ঘাবড়ে যাবে সেই জন্য কি করতে হবে পয়েন্ট ফাইভটাকে আমরা ইগনোরই করে দিচ্ছি যেহেতু আমরা বিয়োগ করছি তো তাহলে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের এমনিতে কেটে যাচ্ছে সাতাশ থেকে পঁয়ত্রিশ প্রত্যেকে যেন প্রত্যেকে তাহলে এটা আরামসে বার করে নিতে থেকে পঁয়ত্রিশের ডিফারেন্স কত আট ঠিক আছে আট যখন বেরিয়ে গেল এবার আট থেকে আমরা ইজিলি জানি আটকে হাফ করলে কত থাকে চার থাকতে তাহলে সাতাশ প্লাস চার মানে হচ্ছে কত একত্রিশ আর যেহেতু পয়েন্ট ফাইভ ছিল তাই সেই জন্য একত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ বেরিয়ে গেল আশা করি বোঝাতে পারলাম তোমাদের দেখো আমাদের কতটা কীভাবে শর্ট ওয়েতে করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আমাদের ওয়ে কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক রয়েছে একটাও কিন্তু ভুল নয় কিন্তু আমাদের কোনটা শর্টেজ টাইমে আমরা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল তাহলে দেখো আমরা এখন আমরা কি কী বুঝলাম সেটা একবার দেখে নাও আমাদের যখন এই অ্যারাথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজে যখন আমাদের অঙ্কগুলো থাকবে আমাদের যখন তাদের অ্যাভারেজ বার করতে পারলো তখন আমরা অলওয়েজ জানবো যে তার মিডিল টার্মটা আমাদের অলওয়েজ অ্যান্সার হয়ে থাকবে ঠিক আছে এটা আমরা এখান থেকে জানতে পারলাম আর কী জানতে পারলাম যখন আমাদের কোনো নাম্বার এত বড় অ্যারাথমেটিক সিরিজে চলছে তখন কি করতে পারি আমরা ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার যেটা রয়েছে সময় এমন হয়ে থাকে না যে মাঝামাঝি যে টার্মটা রয়েছে সেটা আমরা জানতে পারছি না হয়তো তোমাকে এখানে দিয়ে দিল সাতাশ পয়েন্ট পাঁচ থেকে প্লাস তোমাদের হয়তো এখানে দিয়ে দিচ্ছে উনত্রিশ পয়েন্ট পাঁচ দিয়ে ডট 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 করে দিয়ে একদম লাস্টে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তোমাদের এটা দিয়ে দিলো তুমি বুঝতে পারছো যে এটা তোমাদের হয়তো অ্যাডামেটিক সিরিজে চলছে অথবা তোমাকে অলরেডি আগে বলে দিয়েছে এটা একটা অ্যাডাতমেটিক সিরিজে চলছে তখন তুমি কি করবে তখন তো তুমি মিডিল টার্মটা জানতে পারছো না তখন তোমার কাজ হচ্ছে এই ফার্স্ট এই লাস্ট টার্ম আর এই ফার্স্ট টার্ম এই দুটোকে কি করে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেওয়া তার থেকে বেটার ওয়েতে কি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এদের যে ডিফারেন্সটা রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সাতাশ পয়েন্ট পাঁচের যে ডিফারেন্সটা রয়েছে এই ডিফারেন্সটাকে আমরা বার করে নিচ্ছি এদের মধ্যে ডিফারেন্স কত আটের ডিফারেন্স আটের ডিফারেন্স কি হচ্ছে এই আটটাকে দুই দিয়ে ভাগ করলাম মানে আটের হাফ করলাম সেটা তাহলে কি হলো চার হয়ে গেল তাহলে এই সাতাশ পয়েন্ট পাঁচের সাথে আমরা কি করলাম চারটাকে যোগ করে দিলাম তাহলে কিন্তু আমাদের এই মাঝখানে যে টামটা রয়েছে সেই টামটা আমরা এবার বার করতে পারছি তাহলে এটাই আমাদের কি হচ্ছে অ্যাভারেজ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো তাহলে বোঝা গেল তোমাদের কী কী এখানে বোঝাতে চাইলাম সো তোমাদের এবার মনে হচ্ছে যে কি তোমরা অঙ্কগুলো বুঝে গেছো কিন্তু অ্যাকচুয়ালি দেখো এবার আমি তোমাদের একটা অঙ্ক দিই দেখো তোমরা সেখানে বুঝতে পারছো কিনা এবার দেখো দেখো আমাদের এখানে কটা নাম্বার রয়েছে এতগুলো নাম্বার রয়েছে কতগুলো নাম্বার রয়েছে আমরা জানি না এবার আমাদের কী বলেছে এর অ্যাভারেজ একটা বার করতে বলেছে তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে কী দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সিরিজটা চলছে এটা আমাদের কী চলছে একটা অ্যারেথমেটিক প্রোগ্রেশনে চলছে দেখো এখানে গ্যাপ কত দুইয়ের গ্যাপ এখানে গ্যাপ কত দুইয়ের গ্যাপ তাহলে এর গ্যাপ যখন আমরা দেখতে পাচ্ছি তখন কন্টিনিউয়াসলি কি চলেছে এভাবে যখন ডট ডট দিয়ে 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 আমরা বুঝতে পারছি যেখানে প্রত্যেকটা জায়গা থেকে এর গ্যাপ থাকছে তাহলে এবার আমাদের এর অ্যাভারেজটা কী করে বার করবো এবার যখন তোমাদের আমি এখানে এর অ্যাভারেজ বার করতে বলছি তোমরা কি করবে বেশ কিছু স্টুডেন্ট রয়েছো এখন সঙ্গে সঙ্গে খাতা পেন খুলে কি করতে লেগেছো এই ফার্স্ট নাম্বার আর এই লাস্ট নাম্বার দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে শুরু করে দিয়েছো অনেকে হয়তো এই প্রসেসটা করছো বাট আমি কি বললাম এই প্রসেসটা আমরা এক্সামে করব না আমাদের এখন থেকে সেটা প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের এখানে কি করতে হবে তাহলে দেখো একটা জিনিস তোমরা এবার এখানে লজিক একটু লাগাও আমরা যখন অ্যাভারেজ বার করতে যাচ্ছি তখন কি করছি আমাদের যাই নাম্বার আসুক না কেন সে অ্যাভারেজটা কি হবে কোনো একটা মাঝামাঝি নাম্বার হবে সেই নাম্বারটা কি হতে পারে এই এর কম হবে না অথবা এর বেশি হবে না এর মাঝামাঝি মানে এদের দুজনের মাঝামাঝি একটা নাম্বার সেটা আমাদের হবে তাই তো তাহলে এদের দুজনের মাঝামাঝি নাম্বারটা আমরা বার করবো আমাদের এর কম হতে পারে না এই নাম্বারটাই থাকছে তাহলে আমরা কি করতে পারি এখানে তাহলে আমরা এইখান থেকে একদম এই নাম্বারটাকে বাদ দিয়ে দিতে পারি এবার কি যখন এত বড় নাম্বার দেখতে পাচ্ছি পয়েন্ট পয়েন্টে রয়েছে সঙ্গে সঙ্গে আমাদের মাথা ঘুরে গেছে যে আমরা কিভাবে এর বিয়োগটা করে থাকবো ঠিক আছে তাহলে দেখো বিয়োগ করাটা একদম ইজি তেমন কিছু না তোমরা প্রত্যেকে জানো এখানে কি হচ্ছে ফাইভ সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ তোমরা প্রত্যেকে জানো কি আমাদের এইখানে যে তোমরা বিয়োগ করছি তাহলে কি আমাদের এই যে এই পয়েন্ট 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 ফাইভ যা আছে এটা আমাদের এমনিতেই কেটে যাচ্ছে তাহলে আমাদের বাকি কি করছে শুধুমাত্র এটা বার করতে হচ্ছে এবার এটা তোমরা যখন বার করতে যাবে মুখে মুখে কিভাবে বার করবে তুমি একটু ভেবে দেখো তো এটা যদি সিক্সটি সেভেন না হয়ে এটা তোমাদের যদি এখানে সিক্সটি ফাইভ হতো তাহলে তুমি ইজিলি বার করে নিতে পারত না তাহলে আমি মনে মনে কী করলাম যে সিক্সটি সেভেনটাকে মাথাতেই মানে কাউন্ট করে নিলাম যে সেটা আমাদের সিক্সটি ফাইভ রয়েছে তাহলে সিক্সটি ফাইভ থেকে যদি আমরা পঁচাশি বাদ দিয়ে দিই মানে পঁচাশি থেকে যদি আমরা সিক্সটি ফাইভ বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে এখানে কুড়ি থাকছে আর আমরা অলরেডি কী করেছি দু নাম্বার আমরা আগে থেকে কমিয়ে নিয়েছিলাম দু নাম্বারটা আমরা আগে থেকে কমিয়ে নিয়েছিলাম তাহলে কি করব এখান থেকে কি করবো আমরা দু নাম্বারটা কমিয়ে নিব তাহলে কি আমাদের এখানে আঠেরো চলে আসছে দেখো এই কমপ্লিট প্রসেসটা কিন্তু আমাদের একদম মাথাতে হবে আমি তোমাদের আরেকবার বলছি কি বোঝাতে চাইছি সেটা তোমরা বোঝো তাহলে আমাদের এখানে কি রয়েছে এই সিক্সটি সেভেনটাকে তাহলে এই সিক্সটি সেভেনটাকে আমরা মনে করছি আমাদের এখানে সিক্সটি ফাইভ রয়েছে সিক্সটি ফাইভ হলে কি হচ্ছে তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে এখানে কুড়ির গ্যাপ ইজিলি থাকছে যেহেতু আমরা অলরেডি আমাদের এই সাতষট্টি থেকে দুই কমিয়ে নিয়ে পঁয়ষট্টি করেছিলাম তাই আমরা কি করছি এখানে আবার এই কুড়ি থেকে দুই কমিয়ে নিয়ে সেটাকে আমরা আঠেরো করে দিচ্ছি তাহলে কি দেখো আমাদের এখান থেকে এই বিয়োগ ফলটার আমাদের অ্যাকচুয়াল কি চলে এলো আমাদের এরা আঠেরো এর বিয়ক চলে এলো এবার যখনই এর আঠেরো বিয়েক ফল চলে আসছে সঙ্গে সঙ্গে আমরা কি করেছিলাম এর আগে সেই এটাকে দুই দিয়ে ভাগ করেছিলাম মানে হাফ করেছিলাম দিয়ে আমাদের এখানে কত আসছে নাইন আসছে তাহলে আমরা কি করব এবার এর সঙ্গে আমরা কি করবো নয়টাকে যোগ করে দেবো তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি কী করছি নয়টাকে যোগ করে দিচ্ছি তাহলে এবার আমি এখানে নয়টাকে যোগ করবো সেটারও একটা প্রসেস রয়েছে কীভাবে যোগ করবো যখনই দেখবো আমাদের এখানে নয় চলে এসছে তখনই কিন্তু আমাদের যোগ করতে একটু অসুবিধা হয়ে যায় তখন আমরা কী করব এই যে সিক্সটি সেভেন রয়েছে এর কাছ থেকে কি আমরা একটাকে বাদ দিয়ে দেবো এই একটাকে কী করব এই নয়ের সাথে যোগ করে দেবো তাহলে এই নয় প্লাস যদি আমরা এক করে দিই তাহলে আমাদের এটা কী হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে আর এই নাম্বারটা কি দাঁড়াচ্ছে ফাইভ সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ দাঁড়াচ্ছে তাই তো তাহলে দেখো এই সিক্সটি সিক্সের সাথে কিন্তু আমাদের দশ যোগ করাটা খুব ইজি এখান থেকে আমরা ইজিলি দশ যোগ করে কী করতে পারি ফাইভ সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ করতে পারে এবং এটাই আমাদের অ্যাভারেজ বোঝা গেল আমার মনে হচ্ছে বুঝতে পারো আমি তোমাদের আবার বলছি তাহলে আমাদের কাছে এই কিছু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে আমরা কি করলাম এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার আর এটা হচ্ছে আমাদের লোয়েস্ট নাম্বার আমরা প্রত্যেকে জানি এই যে আমাদের লোয়েস্ট নাম্বার যেটা রয়েছে এই লোয়েস্ট নাম্বারটার নিচে অ্যাভারেজ কখনো হতে পারে না আর এই হায়েস্ট নাম্বারটার উপরে অ্যাভারেজ আমাদের কখনো হতে পারে না অলওয়েজ কী হবে এই দুটো নাম্বারে মাঝামাঝি কোনো একটা সংখ্যা থাকবে আমাদের অ্যাভারেজ হিসাবে ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যার মাঝামাঝি সংখ্যাটা আমরা কী করে বার করব আমাদের এইখান থেকে এই ফাইভ এইটটি ফাইভ থেকে আমরা ফাইভ এইটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ মানে এই নাম্বারটা কি করলাম বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে কত পেলাম আঠারো পেলাম আর অবভাসলি যেহেতু আমরা দুটো নাম্বার নিয়ে মানে গল্প করছি তাহলে ওই জন্য কি হচ্ছে এখানে আমাদের এই দুই দিয়ে আমরা কি করলাম মানে এই দুটোর এর এর আর এর যে অ্যাভারেজ রয়েছে এর অ্যাভারেজটা কি হচ্ছে আমাদের টোটাল নাম্বারটার অ্যাভারেজ হয়ে থাকছে কারণ আমরা এখানে একটা এপি সিরিজে চলছি মানে অ্যারেথমেটিক প্রোগ্রেশন সিরিজে চলছি ঠিক আছে সেই জন্য কি হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের অ্যাভারেজটাই আমরা টোটাল সিরিজটার অ্যাভারেজ বার করতে পারছি তাহলে এখানে কি হচ্ছে যেহেতু আমাদের এখানে এই নয় এক্সট্রা পড়ে থাকলো এই নয়টা কী করলাম আমাদের লোয়েস্ট নাম্বারটার সাথে নয়টাকে যোগ করে দিলাম তার ফলে আমাদের এই এটা আমাদের অ্যাভারেজ নাম্বার চলে এলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোনো এই একটা জায়গাতে মাঝামাঝি থাকবে তাহলে এখানে এটা কেন হচ্ছে না হচ্ছে এবার তোমরা একবার একবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি দেখো আমাদের যদি কোনো একটা সিরিজ এখানে দুই চার ছয় আট দশ থাকলো ঠিক আছে এবার আমরা কি করতে পারছি এখান থেকে এই দুই আর দশ এই দুটোকে যোগ করলে কথা হচ্ছে বারো এই বারো প্লাস দুই দিয়ে যদি ভাগ করি এখানে আমাদের অ্যাভারেজ ছয় চলে আসছে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা বাট আমরা এই প্রসেসে অঙ্কটাকে করিনি আমরা কি করলাম এখান থেকে দুই আর এই যে দশ রয়েছে এখান থেকে কী করলাম দুই বাদ দিয়েছি তার ফলে কি আমাদের এখানে আট থাকছে আটকে আমরা আবার দুই দিয়ে ভাগ করলাম যে সেটা কি থাকছে চার থাকছে তাহলে কি এই দুইয়ের সাথে কী করলাম আমরা প্লাস চার করে দিচ্ছি তাহলে কি আমাদের এখানে ছয় দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যাভারেজ হয়ে যাচ্ছে তাহলে দেখো এই যে দশ আর এই যে দুই আমরা এখানে যোগ করলাম এই দুজনকে যোগ করার পরে এদের যে অ্যাভারেজ থাকছে সেটা কি হচ্ছে আমাদের এই কমপ্লিট যে টোটাল যে সিরিজটা দেখতে পাচ্ছি এখান থেকে এই কমপ্লিট সিরিজটা কিন্তু একটা অ্যাভারেজ চলে আসছে তাহলে কি দেখো আমাদের এখানে কমপ্লিট অ্যাভারেজ বার করতে হচ্ছে না শুধুমাত্র আমাদের এই ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বারের অ্যাভারেজ বার করলে আমরা টোটাল সিরিজটা অ্যাভারেজ পাচ্ছি এবার দেখো এবার দেখো এই একটা ছোট্ট কনসেপ্ট আমি বললাম অথচ তোমরা এটা প্রত্যেকেই জানো বাট যখন আমরা অঙ্ক করতে চলে আসবো যখন আমাদের অঙ্কতে এই জিনিসটা অ্যাপ্লাই হবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না ওই জন্য আমি এই জিনিসটাকে করাচ্ছি যেন তোমাদের যখন অঙ্ক আসবে অঙ্কতে তোমরা যেন এই জিনিসটা ভালো মতো করতে পারো তাহলে কি হচ্ছে আমাদের এখানে কমপ্লিট যে সিরিজটা থাকছে তার এই ছয়টাই আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ হয়ে থাকছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবার তোমাদের এবার আমরা বেশ কিছু অঙ্ক এর একটু অ্যাপ্লিকেশনগুলো একটু দেখিনি দেখো এই অঙ্কগুলো কি হচ্ছে একদম বেসিক লেভেলের এগুলো অঙ্ক না এগুলো জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য নিয়ে এসেছি এগুলো তোমাদের এক্সামে হয়তো কোনো দিনও আসবে না এই ধরনের অঙ্কগুলো বাট এই জিনিসগুলো আমরা যদি এখন খুব ইজিলি বুঝতে পেরে যাই তাহলে আমাদের অ্যাকচুয়াল অঙ্কতে গিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তাহলে দেখো এখানে আমরা কি একটা অঙ্ক নিয়ে চলেচ্ছি দেখো কি বলছে এখানে তিনজন শিক্ষার্থী গণিত যথাক্রমে এত 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 নাম্বার পেয়েছে তাহলে এবার এদের ঘর কি করে বার করবো তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কত পঁচাত্তর কেউ পঁচাশি আর কেউ সাতাত্তর নাম্বার পেয়েছে তাহলে আমাদের এদের অ্যাভারেজটা কি করে বার করবো এই নাম্বারগুলো রয়েছে এবার অনেকে কি করবে এই নাম্বারগুলো থাকা সত্ত্বেও এটা 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 তিন যোগ করবে যোগ করে তিন দিয়ে ভাগ করে দেবে কিন্তু তোমরা কী করবে তোমরা এই জিনিসটা করতে যাবে না তোমরা সঙ্গে সঙ্গে দেখবে এটাকে আমাদের কীভাবে কোন ওয়েতে করা যায় তাহলে প্রত্যেকের কাছে কি রয়েছে পঁচাত্তর 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 প্রত্যেকের কাছে থাকছে পঁচাত্তরের কমে তো থাকবে না এর কাছে কি রয়েছে পঁচাত্তর প্লাস কিছু একটা আইটেম রয়েছে তাই তো এর কাছে কী রয়েছে পঁচাত্তর প্লাস কিছু একটা রয়েছে তাহলে কি পঁচাত্তরটা সবার কাছে কমন থাকছে তাহলে পঁচাত্তরের কমে কিন্তু কারোর কাছে কিছু থাকছে না তাহলে আমাদের কি করব এখানে আমরা এখানে ধরে নিলাম যে কি পঁচাত্তরটা আমাদের অ্যাভারেজ আমি এই পঁচাত্তরকে কী করছি এই পঁচাত্তরটাকে আমরা আমাদের অ্যাভারেজ ধরে নিচ্ছি এক্ষেত্রে তাহলে পঁচাত্তর যদি আমাদের অ্যাভারেজ হয় এখান থেকে যদি আমরা পঁচাত্তর বাদ দিয়ে দিই কত থাকছে এখানে আমাদের এক্সট্রা কি পড়ে থাকছে দশ পড়ে থাকছে প্লাস টেন ঠিক আছে এখান থেকে যদি আমরা পঁচাত্তর বাদ দিয়ে দিই এখান থেকে আমাদের কত পড়ে থাকছে প্লাস টু পড়ে থাকছে তাহলে কি দেখো আমাদের সবকটা নাম্বার যদি পঁচাশি সাতাত্তর এইসব না হয় সবকটাই যদি আমাদের পঁচাত্তর 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 করে হয়ে যেত তাহলে আমরা এখানে কি পেতাম আমাদের এখান থেকে দশ আর দুই মানে আমাদের এখানে কি থাকতো বারো নাম্বার এক্সট্রা পরে থাকতো আর অ্যাভারেজের মানেটা কি অ্যাভারেজের মানে হচ্ছে সবাইকে সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো আমি তাহলে আমার কাছে কী রয়েছে এই বারো টাকা বেশি রয়েছে তাহলে বারো টাকাটা কি করতে হবে আমাদের এই তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে সেটাকে আমরা কী করবো তিন দিয়ে ভাগ করব তাহলে কি তিন চারে বারো তাহলে কি এই চার টাকাটাকে কী করতে হবে সবার মধ্যে অ্যাড করতে হবে তাই তো তাহলে এই চার টাকাটাকে সবার মাঝে অ্যাড করতে হবে এবার সেটা আমরা কিভাবে অ্যাড করব যেহেতু আমরা পঁচাত্তর টাকা আমাদের বেস অ্যাভারেজ ধরে নিয়েছিলাম তাহলে পঁচাত্তরের সাথে আমরা কি করবো চারটাকে অ্যাড করে দেবো তাহলে আমাদের এখানে কত থাকছে তাহলে আমাদের এখানে সেভেন্টি নাইন হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ ঠিক আছে দেখো আমরা কি করলাম দেখো খুব ইজি অঙ্ক একদম কিচ্ছু নেই এগুলো অ্যাকচুয়ালি অঙ্ক না এগুলো হচ্ছে একটা কনসেপ্ট বোঝানোর একটা ওয়ে ঠিক আছে আমরা কীভাবে কোন মেথডে অঙ্কগুলোকে করবো যদি আমরা ইজি মেথডে যদি না বুঝতে পারি তাহলে আমরা অ্যাকচুয়াল অঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না এই জিনিসগুলোকে সেই জন্য আমি এই জিনিসগুলোকে বলে দিচ্ছি তোমাদের অল্প অল্প ছোটো ছোটো ডেটা নিয়ে কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করছি এক্সামে কিন্তু এত ছোট ডেটা থাকবে না এখানে অনেক বড় বড় ডেটা থাকবে ইনফ্যাক্ট এখানে আরও অনেক প্রচুর নাম্বার থাকতে পারে ঠিক আছে তারপরে আমাদের এইগুলোকে সেইভাবে বার করতে হবে তুমি সেগুলোতেও যাবো বাট আমরা কি করেছি জিরো লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে বোঝা গেলো তাহলে তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাভারেজ কথা হয়ে গেল সেভেন্টি নাইন হচ্ছে আমাদের এক্ষেত্রে অ্যাভারেজ চলো নেক্সট অঙ্কে চলে আসি এখানে কি বলেছে দেখো উনআশিটি সংখ্যার গড় হল তেতাল্লিশ দেখো কেমন একটা নাম্বার দিয়েছে উনআশিটি সংখ্যার গড় হলো তেতাল্লিশ যদি প্রত্যেকটি সংখ্যার সাথে সাত যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে সেটাই আমাদের এখন বার করতে বলেছে এবার দেখো যখন আমরা এই ধরনের অঙ্কগুলো করতে চাই তখন আমরা কি করি এই এইটটি নাইনের সঙ্গে কি করি তেতাল্লিশকে গুণ করি তাহলে গুণ করো গুণ করতে থাকো দেখবে যে কি পালিয়ে গেছে কখন ঠিক আছে তাহলে দেখো এইভাবেভাবে কিন্তু আমাদের এইভাবে গুন টুন করা দরকার নেই আমাদের অঙ্কটা একটু পড়ে দেখো কি বলেছে টোটাল আমাদের এইটটি নাইনটা সংখ্যা রয়েছে ঠিক আছে এতগুলো সংখ্যা রয়েছে এবার এতগুলো সংখ্যার গড় কত এদের আমাদের অ্যাভারেজ বলে দিয়েছে কত তেতাল্লিশ ঠিক আছে এদের আমাদের বলে দিয়েছে যদি প্রতিটি সংখ্যার সাথে সাত যোগ করা হয় দেখো অঙ্কটাকে এখানে বুঝতে হবে আমাদের কি বলেছে যদি প্রতিটি সংখ্যার কথা বলেছে মানে প্রত্যেকটা যে এই উনআশিটা সংখ্যা রয়েছে প্রত্যেকটার সাথে আমি কি করছি সাত অ্যাড করছি তাহলে কি আমাদের অ্যাভারেজ অলরেডি তেতাল্লিশ রয়েছে আমরা এর সাথে কি করছি আরো প্রত্যেককে যখন দিচ্ছি তখন আমাদের কি প্রত্যেকের সাথে কি আরো সাত বেড়ে যাচ্ছে তাহলে যখন আমাদের এখানে সাত বেড়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে অ্যাভারেজ কত থাকছে পঞ্চাশ পড়ে থাকছে এই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো অনেকে হয়তো বুঝতে পারলেন এটা কিভাবে হলো খুব ইজি জিনিস আমি আবার বলছি দেখো আমাদের এখানে কি রয়েছে পাঁচটা নাম্বার রয়েছে ঠিক আছে এবং পাঁচটা নাম্বারের আমাদের অ্যাভারেজ কত পাঁচটা নাম্বারে অ্যাভারেজ আমাদের এখানে তিন বলে দেওয়া রয়েছে ঠিক আছে এবার আমাকে বলা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের সাথে কি করছি আমি এক যোগ করছি মানে সাথে সাথে আমি আরও এক যোগ করলাম দুই হয়ে গেল এর সাথে আমি আরও এক যোগ করলাম তিন তিনের সাথে এক যোগ করলে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে ছয় হয়ে যাচ্ছে তাহলে এবার আমাদের এখানে কি করতে হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারের সাথে কী করলাম আমরা এক যোগ করেছি এক যোগ করার ফলে কি আমাদের এখানে নিউ অ্যাভারেজ কত সেটা বার করতে বলেছে তাহলে এখানে আমাদের নিউ অ্যাভারেজ কী হচ্ছে দেখবো যে কি নিউ অ্যাভারেজ আমাদের এখানে চার হয়ে যাচ্ছে তাহলে কী দেখো আমাদের প্রথমের যা অ্যাভারেজ ছিল যেহেতু আমরা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কি করেছি এক যোগ করেছি তাহলে কী আমাদের এই অ্যাভারেজের সাথে কি হলো এর সাথে কিন্তু আমাদের এক যোগ হয়ে গেল তাহলে আমাদের কি করলাম সম্পূর্ণ অঙ্কটা এখানে সলভ করলামই না আমরা সোজা অ্যাভারেজের সাথে যেহেতু যোগ করতে বলেছে তাই আমরা এখানে সাত যোগ করে অ্যান্সার করে নিলাম এখানেও সেম হয়েছে দেখো এই যে তিন ছিল তিন আমাদের অ্যাভারেজ ছিল এখান থেকে আমরা এক যোগ করছি এক যদি আমরা এখানে যোগ করি তাহলে আমাদের কত অ্যাভারেজ চার হয়ে যাবে যেটা আমরা অলরেডি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাভারেজ চার থাকছে ঠিক আছে সেম কনসেপ্ট দেখো এই কনসেপ্টগুলো খুব ছোটো ছোটো বাট এইগুলোই কিন্তু ইউজফুল হয়েছে যখন এক্সামে আমাদের এই ধরনের অঙ্কগুলো আসে আমরা বুঝতে পারি না যে কী করবো না করবো দেখো নেক্সট অঙ্কে চলে যাও এখানে কী বলেছে একটি স্কুলে একশো চল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রতিটি ছাত্রের কাছে পনেরোটি করে অ্যাপেল রয়েছে তাহলে অ্যাপেলের মোট সংখ্যা কত তাহলে এবারে কিন্তু আমাদের এখানে অ্যাভারেজ বার করতে দেয়নি অলরেডি আমাদের এখানে অ্যাভারেজ দিয়ে দিয়েছে কি অ্যাভারেজ দিয়েছে প্রতিটি ছাত্রের কাছে পনেরোটি অ্যাভেল রয়েছে মানে একশো চল্লিশ জনের কাছে পনেরোটা করে অ্যাভেল রয়েছে মানে আমাদের এখানে অ্যাভারেজ কত আমাদের এখানে অ্যাভারেজ হচ্ছে পনেরোটা আর আমাদের এখানে ছাত্রের স্টুডেন্টের সংখ্যা কত স্টুডেন্টের সংখ্যা হচ্ছে একশো চল্লিশ জন তাহলে আমরা এখানে আমাদের টোটাল নাম্বার মানে কতগুলো অ্যাপেল রয়েছে সেটা কীভাবে বার করবো এই একশো চল্লিশ ইন্টু যদি আমরা পনেরো করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসছে তারপর অনেকে দেখবে হয়তো এই যে এই গুণটা কীভাবে করবো দেখো আমাদের ক্যালকুলেশন কখন আমরা মানে আলাদা করে কিন্তু এই সেইভাবে ক্যালকুলেশনটা আমাদের করা হয়ে ওঠে না আমাদের এই জিনিসগুলো কি এইভাবে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তাহলে যখনই দেখবে যে কি আমাদের এই ইউনিট প্লেসে মানে এখানে পাঁচ থাকবে তখনই কী করবো আমরা এই সংখ্যাটাকে ডবল করে দেবো এটাকে ডবল করবো মানে এটাকে আমরা দুগুণ করবো আর এইখানে যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা কী করব দুই দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে এই যে এই পনেরোটাকে যদি আমরা দুগুন করি মানে তাহলে কত হচ্ছে পনেরো দুগুনি এখানে তাহলে পনেরো দুগুনি কত থাকছে তিরিশ থেকে যাচ্ছে আর এইখানে কী থাকছে এটাকে আমরা দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখবে যে কি সত্তর থেকে যাচ্ছে তাহলে এবার কিন্তু আমাদের এই গুণটা করা সোজা হয়ে যাচ্ছে তাহলে তিন সাত একুশ সঙ্গে দুটো শূন্য এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ অ্যাপেল এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো এই যে এই গুণটা দেখতে পাচ্ছ পনেরো ইন্টু একশো চল্লিশ এই গুণটা অনেকে করতে গিয়ে কিন্তু আবার বারোটা বেজে যাবে এখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি এই চোদ্দো পনেরো এইভাবে লিখে নিচে দু লাইনে গুণটা করে থাকি ঠিক আছে আবার সেটাকে আমাদের আবার যোগও করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই এই প্রসেসটা করতে কিন্তু অনেকক্ষণ টাইম চলে যাবে বাট আমরা কী করলাম এক্সামের টাইম বাঁচানোর জন্য এই যে এই পনেরোটা রয়েছে এটাকে আমরা দুগুণ করে দিলাম মানে এটাকে তিরিশ করে দিলাম আর এই যে এটা রয়েছে যেহেতু আমরা এখানে দুই দিয়ে গুণ করেছি তাই আমাদের পুরো সংখ্যাটাকে আবার কি দুই দিয়ে ভাগও তো করতে হবে তাই সেই জন্য কী করলাম আমরা এটাকে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই সাত দুগুণি চোদ্দো মানে এই সাত আর সঙ্গে যে জিরো ছিল সেই জিরোটা নামিয়ে দিয়েছি ঠিক আছে এটা তো একদম ইজিলি আশা করি এইটুকুটা কনসেপ্ট আমাদের প্রত্যেকে ক্লিয়ার রয়েছে আমি জাস্ট বলে দিলাম যে কীভাবে অঙ্কগুলো করতে হবে কীভাবে আমরা ক্যালকুলেশানটাকে ছোটো করবো ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে অ্যাভারেজের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আমরা তার সঙ্গে কি ক্যালকুলেশন মেথডগুলো কিন্তু শিখে নিচ্ছি এক্সামের জন্য চলো দেখো পরবর্তী অঙ্কটা কী রয়েছে আমাদের এখানে কী বলেছে ফাইন দ্য অ্যাভারেজ অফ এত 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 এবার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গল্পটা এখানেই এসে শুরু হবে এবার দেখো এই নাম্বারগুলো না আমাদের অ্যারেথমেটিক প্রোগ্রেশনে রয়েছে মানে কন্টিনিউসলি যে বেড়ে চলেছে তা নয় ঠিক আছে কোনোটা হয়তো এখানে কি হচ্ছে নাম্বার বেড়েছে আবার বেড়েছে আবার কি হচ্ছে আবার কি হচ্ছে তো এইভাবে ভাবে যখন আমাদের এটা রয়েছে পুরো ব্যাপারটা তখন আমরা এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে ট্যাকেল করবো তাহলে দেখো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে অ্যাজিউ মেথড করতে হবে অ্যাজিউ মেথডটা কি আমরা এই যে এই সংখ্যাগুলো রয়েছে দেখো এই তিনশো বিয়াল্লিশ মোটামুটি একটা ছোট সংখ্যা আবার কি এই চারশো সাত দেখতে পাচ্ছি এটা আমাদের সব থেকে বড় সংখ্যা ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যা যে রয়েছে এদের মাঝামাঝি কোনো একটা নাম্বারই আমাদের অ্যাভারেজ হবে এবার যেহেতু এটা অ্যারথমেটিক প্রোগ্রেশনে নেই তাই আমরা কি করছি এই নাম্বারটা এই নাম্বারটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারবো না কারণ আমাদের এটা কি অ্যারাথমেটিক প্রোগ্রেশনে নেই আমাদের এগুলো র্যান্ডাম নাম্বার একটা তাহলে আমরা এখানে কি করতে পারি এর আর এর মাঝামাঝি কি রয়েছে একটা নাম্বার আমরা কি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশো সত্তর এটাকে আমরা কি করলাম অ্যাভারেজ হিসাবে ধরে নিলাম আমরা এখানে ধরে নিচ্ছি এটা আমাদের অ্যাভারেজ ঠিক আছে তিনশো সত্তর এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ধরে নিলাম আমরা এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ না আমরা কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই জিনিসটা নাম্বারটাকে ধরে রাখছি আমরা এটা তিনশো অ্যাভারেজ তিনশো সত্তর আমাদের অ্যাভারেজ ঠিক আছে তাহলে এবার দেখো এইভাবে অঙ্কগুলো করার জন্য আমরা এখানে কীভাবে অঙ্ক করতে পারি তাহলে দেখো এটা যদি আমাদের অ্যাভারেজ হয় তিনশো সত্তর তাহলে এই যে এই নাম্বারটাকে আমরা এখানে নিয়ে আসি তিনশো সত্তর এর থেকে যদি আমরা তিনশো বিয়াল্লিশ বাদ দিয়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকছে এই তিনশো সত্তরের থেকে এটা কতটা কম এবার দেখো এইভাবে তাহলে এইভাবে এক্সামে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এক্সাম প্রচুর টাইম চলে যাবে আমাদের এইসব মেথড ইউজ করার কোনো মানেই থাকবে না তখন আমরা এখানে কি করব তাহলে দেখো আমরা মেন্টালি কিন্তু এই জায়গাটাকে বিয়োগ করতে থাকবো ঠিক আছে কীভাবে বিয়োগ করবো দেখো এই যে এখানে যে চল্লিশ রয়েছে মানে বিয়াল্লিশ রয়েছে তিনশো বিয়াল্লিশ রয়েছে এই তিনশো বিয়াল্লিশটাকে আমরা মনে করছি আমাদের এখানে তিনশো চল্লিশ রয়েছে এটা আমরা দেখো আমি এখন বোঝাচ্ছি বলে লিখছি বাট এই জিনিসটা কমপ্লিটলি তোমাদের মাথায় হবে ঠিক আছে তিনশো চল্লিশ আমি এখানে ধরে নিচ্ছি তাহলে কি তাহলে এই সত্তর থেকে চল্লিশ কিন্তু বাদ দেওয়া খুব বেশি সত্তর থেকে যদি চল্লিশ বাদ দিতে তাহলে কত থাকছে আমাদের এখানে তিরিশ পরে থাকছে বাট আমাদের অ্যাকচুয়ালি কি এখানে চল্লিশ ছিল ছিল না আমাদের এখানে কি বিয়াল্লিশ ছিল মানে কি আমরা দুই কম নিয়েছি তাহলে কি করতে হবে আমাদের এখানে আরও এখান থেকে আমাদের দুই কমত হবে তাহলে কি অ্যাকচুয়ালি কত রয়েছে আমাদের এখানে অ্যাকচুয়ালি রয়েছে আমাদের এখানে আঠাশ কম রয়েছে ঠিক আছে পুরো এই জায়গাতে মাইনাস তাহলে আঠাশ আমরা এখানে রেখে দিলাম ঠিক আছে আঠাশ কম রয়েছে পুরো ক্যালকুলেশনটাতে ঠিক আছে সেমভাবে কি করবো সেম ভাবে আমরা এইখানে দেখব তিনশো সত্তরের থেকে এটা কত বেশি আমরা ইজিলি বুঝতে পারছি এখানে তিনশো সত্তর থেকে পনেরো বেশি রয়েছে আবার এখানে দেখবো এখানে কত বেশি রয়েছে এই নাম্বারটা এই নাম্বারটা দেখো তিনশো সত্তরের সাথে কত এবার দেখো এই যে চারশো সাত রয়েছে চারশো সাতকে এই যে চারশো সাত রয়েছে এই চারশো সাতকে আমরা কি মনে করছি এখান থেকে আমরা এটাকে চারশো মনে করে নিচ্ছি চারশো থেকে আমরা তিনশো সত্তর কিন্তু বাদ দাও খুব ইজিলি আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখানে আমাদের তিরিশের গল্প রয়েছে একটা ঠিক আছে তিরিশের গ্যাপ রয়েছে বাট বাট অ্যাকচুয়ালি কি আমাদের এখানে চারশো ছিল না আমাদের এখানে চারশো সাত ছিল তাহলে আমরা এখানে কম ধরেছি তাহলে আমাদের এখানে কি থাকছে যে চারশো সাত থাকছে এবার চারশো সাত মানে কি সাত নাম্বার কম নিয়েছি তাই আমরা এখানে সাত আমরা যোগ করে নিলাম তাহলে আমাদের এখানে কত থাকছে অ্যাকচুয়ালি আমাদের এখানে প্লাস সাঁইত্রিশ বেশি থাকছে ঠিক আছে আর এই তিনশো সত্তর তিনশো সত্তর থেকে সত্তর মানে কি তিনশো সত্তর থেকে তিনশো সত্তর বাদ দিলে কি জিরোই থাকে কারণ আমরা কি এটাই অ্যাভারেজ ধরে নিয়েছি আমাদের এই যে এখানেও সেমভাবে কি দেখতে পাচ্ছি আমরা এই যে ছাপানো রয়েছে ছাপানোটাকে কি আমরা তিনশো ষাট ধরে নিই মনে মনে ঠিক আছে তিনশো ষাট থেকে আমরা যদি সত্তর বাদ দিয়ে দিই মানে তিনশো সত্তর থেকে যদি আমরা তিনশো ষাট বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে দশ থাকছে প্লাস অ্যাকচুয়ালি কি আমাদের এখানে তিনশো ষাট ছিল না আমাদের নাম্বারটা আরও কম ছিল কতটা কম ছিল আরও চার কম ছিল তাহলে কি আমাদের এখানে আরও চার যোগ হয়ে গেলো এক্সট্রা তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই নাম্বারটা কত থাকছে আরও চোদ্দো কম থাকছে এই নাম্বারটা আমাদের আরও চোদ্দো কম থাকছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশনটা মানে আমরা এগুলো কিন্তু মেন্টালি করবো আর বিশ্বাস করো যে এখন তোমাদের মনে হচ্ছে যে কি পুরো বিপার ব্যাপারটা যে অনেক জটিল আমি বারবার করে যোগ বিয়োগ ভাগ করছি সেটা অনেকটা তোমাদের জটিল বলে মনে হতে পারে বাট তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এই নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা এইগুলোকে তুমি যদি যোগ করতে থাকো এবং সেটাকে তুমি যোগ করে পাঁচ দিয়ে ভাগ করতে থাকো তুমি দেখতে পাবে যে অনেক একটা বড় নাম্বার চলে আসবে সেই বড় নাম্বারটা তুমি পাঁচ দিয়ে ভাগ করছো অনেক বেশি টাইম চলে যাবে বাট তুমি যদি এইভাবে ছোটো ছোটো করে প্রত্যেকটা জিনিসকে ভেঙে নাও তাহলে ছোটো ছোটো করে ক্যালকুলেশনটা যখন আমরা ছোটো করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি হয়ে যাচ্ছে এবার দেখো এখান থেকে আমরা কিভাবে বাদ দিতে পারি পুরো ব্যাপারটাকে দেখো এই যেখানে মাইনাস চোদ্দো দেখতে পাচ্ছি এখানে প্লাস পনেরো দেখতে পাচ্ছি এই চোদ্দো আর এই পনেরো কেটে যাচ্ছে এখানে কি থাকছে প্লাস ওয়ান পরে থাকছে ঠিক আছে আমরা ইজিলি কেটে দিলাম এখান থেকে এবার দেখো এই প্লাস ওয়ান রয়েছে এই প্লাস ওয়ানকে যেহেতু আমি এখানে কেটে দিই কেটে দিয়ে কি করলাম এই আঠাশ যেটা রয়েছে এটাকে আমরা কি করলাম মাইনাস তাহলে সাতাশ করে নিলাম ঠিক আছে এই প্লাস ওয়ান ছিল ওয়ানটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে সাতাশ করে নিলাম এবার দেখো এই যে এই সাতাশ দেখতে পাচ্ছি এই সাতাশ থেকে কী থাকছে তাহলে এই সাঁত্রিশ তাহলে এই মাইনাস এখান থেকে যদি আমরা সাতাশ বাদ দিয়ে দিই সাঁতিরিশের সাথে তাহলে কত দশ কী থাকছে এক্সট্রা পরে থাকছে আমাদের কাছে এই দশটা এক্সট্রা থাকছে নাম্বার কটা ছিল এক দুই তিন চার পাঁচটা নাম্বার ছিল তাহলে এই দশটা কী হবে এই এক্সট্রা যে দশটা রয়েছে এই এক্সট্রা দশ পাঁচজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে কি প্রত্যেককে কী পাচ্ছে এক্সট্রা করে দুই পাচ্ছে এক্সট্রা তাহলে আমরা এখানে অ্যাভারেজ কত ধরেছিলাম ধরে কিন্তু থেকে আমাদেরকে আরো দুই এক্সট্রা বাড়াতে হবে তাহলে তিনশো সত্তর প্লাস যদি আমরা এখানে দুই করে দিই তাহলে তিনশো বাহাত্তর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার বোঝা গেল আশা করি দেখো আমরা এই ধরনের জিনিসগুলো কেন করলাম পুরো যদি ক্যালকুলেশনটা আমি এখন যোগ করে করতে যেতাম তাহলে কিন্তু আমাদের একটা অনেক টাইম চলে যেত আর এই যে এই জিনিসটা করলাম আমি তোমাদের এখানে কী দেখালাম বিয়োগ যে কীভাবে করবো সেটা আমি একটা তোমাদের শর্টেস্ট ওয়ে দেখালাম আমরা এটাকে কীভাবে নিজের মতো নাম্বারগুলোকে চেঞ্জ করে সেটাকে আমরা ইজিলি করতে পারি সেটা আমরা দেখিয়ে দিলাম তিনশো সত্তর থেকে হঠাৎ করে তোমাকে বিয়াল্লিশ বাদ দিতে বললে তুমি জেনারেলি হঠাৎ করে করতে পারবে না বাট তোমাকে তিনশো সত্তর থেকে তিনশো চল্লিশ যদি বাদ দিতে পারি তুমি কিন্তু ইজিলি পট করে বলে হ্যাঁ এটা তিরিশ ঠিক আছে সেই জন্য কি করলাম প্রত্যেকটা জিনিসকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়ে আমরা এক এক করে করলাম দেখো প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা একদম জিরো লেভেলে একদম পুরো কনসেপ্ট থেকে শুরু করে একদম আপার লেভেল অব্দি নিয়ে যাই এটাকেও সেইভাবে নিয়ে যাবে একটা সিরিজ চলবে পুরো একটা প্লে লিস্ট ধরে তো তোমরা আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেইগুলো না করে থাকলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো তোমরা এক এক করে নিও সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে থ্যাংক ইউ